এবার সুবর্ণ বিজয়ের খবর। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বিমান বাহিনীর প্রথম আক্রমণ ছিল ৩রা ডিসেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। পাকিস্তানি বাহিনীর রসদ ও সৈন্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল ওই হামলা। এছাড়া ঢাকার কাছে ৩৬ সেনা অবতরণেও বিশেষ ভূমিকা রেখেছিল বিমান বাহিনী। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১ ২৬ মার্চ গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশকে শত্রুমুক্ত করতে অকুতোভয়ে মুক্তিকামী জনতা যুদ্ধ শুরু করে। যুক্ত হন সেনা, নৌ ও বিমান বাহিনীর বাঙালি বীর সেনানীরা। মুক্তিকামী সাধারণ জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের শুরু হয়। এর সাথে চলতে থাকে সেনা, নৌ, বিমান বাহিনী গঠনের চেষ্টা। ৭১ ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম খেলো ফ্লাইট। ১০ পাইলট, ৬৭ টেকনিশিয়ান, একটি অ্যালয়েড ৩ হেলিকপ্টার, একটি অটার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে দুই মাস। খেলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। যে একটা সাংকেতিক নাম দেওয়া হয়েছিল ওই এয়ারফোর্সের ফ্লাইটের জন্য, ওটা ছিল কেলো ফ্লাইট। আমি যখন প্রথম গেলাম দিমাপুরে, তখন দেখলাম যে এটা একবারে অ্যাবান্ডেন, মানে কি রিয়েল অ্যাবান্ডেন। ওখানে ছোট্ট একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাম কাইন্ড অফ অবকাঠামো। ২১ নভেম্বর সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী গঠনের পর পাকিস্তানি হানাদার বাহিনীর উপর স্থল, জল এবং আকাশপথে আরও দুর্বার আক্রমণ শুরু হয়। ৩রা ডিসেম্বর ১৯৭১ প্রথম অভিযান। ভারতের কৈলোশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশ সীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন খেলো ফ্লাইটের সদস্যরা। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অটার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেওয়া হয়। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি অ্যালয়েড হেলিকপ্টার। তো আমরা টার্গেট সিলেকশনসগুলো বেশিরভাগ করেছি যাতে ইমিডিয়েট একটা ভয় ভীতি আসে পাকিস্তানিদের মাঝে। কিছু ইন্টারডিকশন করেছি, মুভমেন্ট, ট্রুপস মুভমেন্টগুলো বন্ধ করে দিয়েছি সব রাস্তার উপরে। ফেরিগুলোকে আমরা ধ্বংস করেছি। রায়পুরের কাছে একটা ফেরির উপরে তো আমি নিজেই ছিলাম, ওটার উপরে আশ্চর্য হয়ে গেছে। ওটা নর্মাল ট্রাক ছিল, আমি ট্রাকে ফায়ার করলাম ওই ফেরির উপরে, কিন্তু প্রথম সফল অভিযানের পর আরও বেশ কয়েকটি অভিযান চালায় বাংলাদেশ বিমান বাহিনী। এসব অভিযানের ফলে বাংলাদেশ ভূখণ্ডে উড্ডয়ন ক্ষমতা হারাতে থাকে পাকিস্তানি বাহিনী। এবং এই স্বল্প কয়েকদিনের ভেতরে আমরা যে ৪০ ঊর্ধ্বের মিশন করেছি এবং আল্লাহর রহমতে সবগুলি সাকসেসফুল হয়েছে। এবং আমার ছেলেদের প্রতি বিশেষ করে আমি বলবো যে আমাদের টেকনিশিয়ান যারা ছিলেন, এতে কত কষ্ট করেছেন তখন তারা, শুধুমাত্র প্রফেশনাল নলেজ দিয়ে নয়, তাদের দিল দিয়ে। আমরা ওদের সঠিকভাবে এখনও সম্মান দিতে পারি। আমি আশা করছি সরকার নিশ্চয়ই এর চিন্তাধারা কিছু করবেন। বিমান বাহিনীর আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই।